আল্লাহ বললেন স্বামী হলো তার স্ত্রীর ইনচার্জ প্রোটেক্টর, স্ত্রীকে সুরক্ষা দিবে, স্ত্রীকে টেক কেয়ার করবে, স্ত্রীর দায়িত্বে থাকবে। এই দাম্পত্য জীবনের দুইজনের সংসারকে, সংসারের মধ্যে স্বামীকে দায়িত্বশীল বানিয়েছে কে? পুরুষ দায়িত্বশীল, পুরুষ কখনো নারীর ক্ষতি করে না, সুপুরুষ নারীর ক্ষতি করে না, ঠিক কিনা? গোটা ভি এজন্য সব অর্থনৈতিক দায়িত্ব পুরুষের ঘাড়ে, চারটা অর্থনৈতিক দায়িত্ব আছে। পুরুষ নারীকে মহারণা দিবে, পুরুষ নারীকে খাবারের ব্যবস্থা করবে, পুরুষ নারীকে পোশাকের ব্যবস্থা করবে, পুরুষ নারীর জন্য রেসিডেন্সিয়াল ব্যবস্থা করবে, ঠিক কিনা? সব স্বামীদের কেলনা ডেকে বললেন, আমার স্বামীরা শোনো শোনো, বিয়ের পরপর, বিয়ের পরপর সাথে সাথে স্ত্রীর কাছে তুমি মহরণা আদায় করে দাও। স্বামী স্ত্রীর জন্য খাদ্যের ব্যবস্থা করবে, পোশাকের ব্যবস্থা করবে। তিন নাম্বার, ওয়াজ কি মিন হাইসু সাকান্তুম মিন ওয়াজদিকুম, নিজের সামর্থ্যের মধ্যে থেকে স্ত্রীর জন্য রেসিডেন্সিয়াল একটা এরিয়ার ব্যবস্থা করে দিবে। তাহলে অর্থনৈতিক দায়িত্বের মধ্যে চারটা, মহরণা দেয়া, মিলস খাবারের ব্যবস্থা করা, মানে ফুডিং এন্ড ক্লোথিং পোশাকের ব্যবস্থা করা, সর্বশেষ রেসিডেন্সিয়াল ব্যবস্থা করা। এই যে অর্থনৈতিক সব দায়িত্ব, খরচ যেখানেই আছে সব দায়িত্বগুলো পুরুষের কাঁধে দিল কে? চিল্লায় বলেন কে? খরচের সবকিছু আল্লাহ তাআলা পুরুষের কাঁধে দিয়েছে। এটা হচ্ছে পুরুষের ফিনান্সিয়াল দায়িত্ব। এবার দাম্পত্য জীবনে পুরুষের নন ফিনান্সিয়াল কিছু দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছে, এগুলো আমরা শুনি। এবার দাম্পত্য জীবনে নন ফিনান্সিয়াল পুরুষের যে দায়িত্ব আছে সেটা আমরা শুনবো। এক নাম্বার দায়িত্ব হচ্ছে স্বামীর উচিত স্ত্রীর সাথে ভালো আচরণ করা। ভালো আচরণ করেন তো আপনারা? জি হয়, এই শুধু উনি করে, বাকিরা হিতা কর্তা, মারামারি কর্তা নেই, হিতা কর্তা। হ্যাঁ, সালাম দিবেন, স্ত্রীকে কি দিবেন? আল্লাহ বললেন ওয়াআশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীর সাথে কোমল ভাষায়, ভালো শব্দে, ভালো বাক্যে, ভালো কথা বলো, স্ত্রীর সাথে খারাপ আচরণ করো না। স্ত্রীকে দেখলে তুমি মুচকি হাসি দাও, অনেক স্বামী আছে কখনো স্ত্রীকে দেখলে মুচকি হাসি দেয় না, চেহারাটা বাংলা পাশের মতো এরকম করে রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মুচকি হাসতেন। অনেকে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাস্তাউসু বিন নিসাই খায়রা, নারীর সাথে ভালো আচরণ। নারীদেরকে বাঁকা পাথরের হাড় দিয়ে তৈরি করা হয়েছে, এই হাড়কে সোজা করতে গেলে ভেঙে যাবে, রেখে দিলে বাঁকাই থেকে যাবে। কি করতে হবে? ফাস্তাউসু বিন নিসাই খায়রা, কোমল আচরণ করো। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রিফকাম বিল কওয়ারির, নারীদেরকে কাচের তৈজসপত্র বাসনের সাথে, গ্লাসের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করলেন। কাচের তৈজসপত্র, কাচের গ্লাস, কাচের প্লেট যেমনি আস্তে তুলতে হয়, আস্তে রাখতে হয়, নারীদের সাথে এরকম কোমল আচরণ করার আদেশ দিয়েছে কে? কাচের গ্লাস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওয়া কানা লি সাওয়াহিবু ইয়ালআবনা মাই, বুখারীর বর্ণনা। আমি যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে বউ হয়ে আসলাম, আমার কিছু খেলার সাথে ছিল, আমি কাপড় দিয়ে পুতুল বানাতাম আর ঘোড়া বানাতাম, এগুলো দিয়ে খেলতাম। আমার সাথীরা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের পর্দা নামিয়ে দিয়ে আমার জন্য ঘরটা ছেড়ে দিত। সুবহানাল্লাহ, কথা বললেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলতেন না আয়েশা তোমার বান্ধবীরা যেন ঘরে না আসে, কখনো বলতেন না আয়েশা আমি নবী মানুষ, তুমি নবীর বউ, তুমি কেন পুতুল দিয়ে খেলো, তুমি কেন কাপড় দিয়ে পুতুল বানাও, কেন ঘোড়া বানাও, এগুলো বন্ধ করো। কোনদিন বিশ্ব নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুতুল খেলায় বাদ সাধেন নাই, সাথীদের সাথে খেলাধুলায় কখনো বাধা দেন নাই। সুবহানাল্লাহ, পড়ে ছোট মেয়েদের জন্য কাপড়ের পুতুল দিয়ে খেলাধুলা করা এটা জায়েজ, কারণ ছোট্ট মেয়েরা দেখবেন পুতুল বানায়, এটারে দুধ খাওয়ায়, এটার জন্য রান্না করে, এটারে গোসল করায়, এটাকে ছোট্ট মেয়েদের জন্য পুতুল খেলা জায়েজ রাখা হয়েছে এই জন্য, কারণ তারাই কিছুদিন হবে এই প্রজন্মের মা, তাদের সন্তানদেরকে কেমন করে লালন পালন করবে তার একটা প্র্যাকটিস খেলার ছলেই ছোটবেলায় হয়ে যায়। সুবহানাল্লাহ, পড়েন। এই জন্য তিন নাম্বার দায়িত্ব স্ত্রীর ব্যক্তিগত, হালাল হালাল যে কাজগুলো আছে তার ব্যক্তিগত এই ভালো কাজগুলোতে আপনার স্বাধীনতা দিতে হবে, বাধা দেওয়া যাবে না। চার নাম্বার দায়িত্ব,
স্ত্রীর প্রশংসা করবেন, কি করবেন? প্রশংসা। আমরা খালি দোয়েন্ট হচ্ছে অ্যাপ্রিসিয়েশন। সারা দিন এই মহিলাটা ফজরের পর থেকে উঠে ঘর গোছায়, মশারিগুলো খোলে, বিছানা পরিষ্কার করে, বাচ্চাদেরকে ক্লিন করে, স্কুলের টিফিন রেডি করে দেয়, বাচ্চাদেরকে স্কুলে যেতে দেয়, আপনার জন্য খাবার রেডি করে, কাপড় ধোয়, ঘরে সবাইকে দেখভাল করে। একদিনও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো স্ত্রীদের রান্নার বদনাম করেন না। সুবহানাল্লাহ পড়বেন না, আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আজ থেকে স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করবেন, কাজের প্রশংসা করবেন, রান্নার প্রশংসা করবেন, অ্যাপ্রিসিয়েশন দিবেন। পারবেন তো? তিন নাম্বার গেলে অ্যাপ্রিসিয়েশন, একটু অ্যাপ্রিসিয়েশন দিবেন। আল্লাহর হাবিব সব সময় স্ত্রীদের প্রশংসা করতেন। সেই বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, ইন্না ফাদলা আয়েশাত আলা নিসা কা ফাদলি সারিদ আলা সাইরিত তাআম। আরব ভূখণ্ডের মধ্যে সব খাবারের উপরে সারিদ খাবার যেমনি সেরা, দুনিয়ার সব নারীদের মধ্যে আমার আয়েশা তেমনি সেরা। সারিদ একটা খাবার আছে, আমি যখন মিশরে পড়তাম আল আজহার ইউনিভার্সিটিতে, আমাদের ইউনিভার্সিটিতে সরকারের পক্ষ থেকে সরকারিভাবে খাবার দেয়া হতো, আমাদের খাবারের খরচ বহন করতেন ওমানের সুলতান কাবুস। এই গত তিন চার দিন আগে ইন্তেকাল করেছে, নাম শুনছেন আপনারা? প্রায় 40 বছরের বেশি মনে হয়, 45 বছর বা 50 বছরের লম্বা সময় উনি ওমানের প্রেসিডেন্ট ছিলেন, উনি আমাদের খাবারের খরচটা বহন করতেন। কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা খাবার দিত। এটার নাম ছিল সারিদ, রুটি আর গোশত, এগুলোকে ম্যাশড করে একটা স্তর বানাতো, এটা কেটে কেটে আমাদেরকে দিত, এটাকে বলে সারিদ। আরব দেশে সবচেয়ে দামি খাবার, আমাদের দেশে যেমনি পোলাও, গরুর রেজালা, রোস্ট, এগুলো খুব উন্নত খাবার করা হয়, বিয়েতে সার্ভ করা হয়, আরব দেশে ওইটাকে বলে সারিদ, শ্রেষ্ঠ খাবার। আল্লাহ হাবিব বললেন, সব খাবারের মধ্যে যেমনি সারিদ সেরা, নারীকুলের মধ্যে তেমনি আমার আয়েশা সেরা। আম্মা জান আয়েশাকে তিনি সবসময় আদর করে হামায়রা বলে ডাকতেন। হামায়রা মানে লাল সুন্দরী গো, কি সুন্দরী! আম্মা জান আয়েশা রেগে গেলে গাল দুটো আনার ফলের মতো লাল হয়ে যায়, এজন্য ডাকতেন ও আমার লাল সুন্দরী গো। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আবার আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলতেন, ইন্নী ক্বাদ রুযিকতু হুব্বাহা। সহি মুসলিমের বর্ণনায় তিনি বলতেন, খাদিজার ভালোবাসা আল্লাহ তাআলা আমার হৃদয়ে রিজিক হিসেবে দিয়েছে। সুনানে তিরমিজির বর্ণনা, দেখেন বিশ্বনবী যে আই লাভ ইউ বলতো, তার দলিল শুনেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাব্বুন নাসি ইলাইক, ও নবী, কারে সবচেয়ে বেশি ভালোবাসেন? হু ডু ইউ লাভ দ্য মোস্ট, নবী কাকে সবচেয়ে বেশি লাভ করেন আপনি? সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাকে লাভ করেন বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আয়েশা রে। সুবহানাল্লাহ কইবেন না? সাহাবারা বললেন, ওয়া মিনার রিজাল, পুরুষদের মধ্যে কারে বেশি পছন্দ করেন? বিশ্বনবী বললেন, আবুহা, আয়েশার বাবা রে। সাইয়েদনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম কি? আবু বকর। কি নাম? আবু বকর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে বেশি লাভ করি আয়েশাকে। সাহাবারা বললেন, ওয়া মিনার রিজাল, পুরুষদের মধ্যে কারে বেশি লাভ করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশার বাবা রে। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান আয়েশাকে বিশ্বনবী এত ভালোবাসতেন, আম্মা জান আয়েশা পেয়ালার যেইখানে ঠোঁট লাগিয়ে দুধ পান করতেন, বিশ্বনবী পেয়ালার ওই জায়গাটা খুঁজে খুঁজে ওই জায়গায় ঠোঁট লাগিয়ে দুধ পান করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না গোশত খেয়ে হাড্ডি চষে হাড্ডিটা রেখে দিলে বিশ্বনবী আম্মা জান আয়েশার চষা হাড্ডিটা মুখে নিয়ে আবার চষতে শুরু করে দিতেন। পড়েন সুবহানাল্লাহ, দুইজন একসাথে এক বালতি থেকে পানি নিয়ে গোসল করতেন। পড়েন আল্লাহু আকবার। তাহলে এভাবে ভালোবাসা প্রকাশ করতে পারবেন তো? ৬ নম্বর স্বামীর দায়িত্ব হচ্ছে গৃহস্থালী ছোটখাটো যে কাজ আছে এই কাজগুলোতে হেল্প করা। আমরা অনেক সময় এগুলোর লজ্জা মনে করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মডেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘরের কাজে সাহায্য করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘরের কাজে সাহায্য করতেন। আপনারা ঘরের কাজে সাহায্য করেন তো? আম্মা জান আয়েশা বলেন, বিশ্বনবী নিজ হাতে জুতা সেলাই করেছেন,
নিজ হাতে জামা সেলাই করেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বলের বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুধ খেতে মন চাইলে নিজ হাতে ছাগলের দুধ দোহন করেছেন সুবহানাল্লাহ নিজে আটার খামির বানাতেন আম্মা জান আয়েশা চুলায় শেকা দিতেন আবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটার খামির বানাতেন বিশ্বনবী এটা চুলায় শেকা দিতেন সুবহানাল্লাহ বড় দুধ খেতে চাইলে নিজ হাতে বিশ্বনবী ছাগির ওলান থেকে দুধ দোহন করে আম্মা জান আয়েশার কাছে এনে দিয়ে দিতেন সুবহানাল্লাহ বড় তাহলে ঘরের কাজে সহায়তা করবে ঘরের কাজে সহায়তা সাত নাম্বার হালাল এন্টারটেইনমেন্ট হালাল বিনোদন এটা ইসলাম জায়েজ রেখেছে অনেকে আমরা বিনোদনটাকে হারাম মনে করি এরকম আসলে নাই হ্যাঁ বিনোদন দুই ধরনের একটা হারাম এন্টারটেইনমেন্ট আর একটা হচ্ছে হালাল এন্টারটেইনমেন্ট আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে মরুভূমিতে দৌড়াদৌড়ি করতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিশ্বনবী মরুভূমিতে দৌড়াদৌড়ি করেছেন বলেছেন আয়েশা দেখো কে কার আগে ওই খেজুর বাগান ধরতে পারে তুমি আগে না আমি আগে একবার বিশ্বনবী জিতলে তার সাত বছর পরে প্রথমে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দৌড়ে জিতলেন তার সাত বছর পরে বিশ্বনবী জিতে আম্মা জান আয়েশাকে হারিয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ ঈদের দিন আম্মা জান আয়েশাকে হাবাসী সাহাবাদের তীর আর বল্লম দিয়ে যে খেলা চলতে এই খেলা দেখাতেন সুবহানাল্লাহ বিশ্বনবী খেলা দেখাতেন আম্মা জান আয়েশাকে এই হচ্ছে স্বামীর দায়িত্ব হালাল এন্টারটেইনমেন্ট আপনি করতে পারবেন মতামতের গুরুত্ব দিবেন অনেক স্বামী আছে বাজার করতে গেলে নিজের যেটা মন চায় ওইটাই কিনে আসরা নাই নিজে গরু খাবে খাসি খাবে খালি ওইটাই কিনে আপনার বউ হয়তো পছন্দ করে আচার পছন্দ করে জলপাই আমড়া এগুলো আনে না আসরা নাই খোঁজ খবর নেবেন অনেকে ফ্ল্যাট কিনতে মনে চায় হুট করে কিনে ফেলে না ভাবিরে জিজ্ঞেস করবেন কোন দিকে কিনলে ভালো হয় ওয়াশরুমটা কোন দিকে দিতে হবে কিচেনটা কোন দিকে দিলে সুবিধা জানালাগুলো কোথায় দিলে সুবিধা এগুলো সব ডিসাইড করে নেবেন এই কারণেই দাম্পত্য জীবনে সুখ নাই নয় নাম্বার একসাথে সময় কাটাবেন ছয় মাসের বেশি কোন লোক তার স্ত্রীর অনুমতি ছাড়া বাইরে যে প্রবাস জীবন কাটাতে পারবে না এদেশের অনেক লোক প্রবাসে সময় কাটায় ছয় মাসের বেশি স্ত্রীকে রেখে দিয়ে কোনো হাজব্যান্ড বিদেশে থাকতে পারবে না সিলেটিরা লন্ডনে থাকে ছয় মাস পরে আসতে হবে ঠিক কিনা সর্বশেষ কথা হচ্ছে স্ত্রীর জন্য দোয়া করবেন স্বামীর পক্ষ থেকে স্ত্রীর জন্য দোয়া এটার গুরুত্ব আছে না নাই বিশ্বনবী তার স্ত্রীর জন্য দোয়া করতেন স্ত্রীর জন্য দোয়া করবেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা ও আল্লাহ আমার স্ত্রীদেরকে আমার সন্তানদেরকে আমার চক্ষু শীতলকারী বানিয়ে দেন পড়েন আমিন আল্লাহ আমার স্ত্রীকে এমন বানান স্ত্রীকে দেখলেই যেন আমার হৃদয়টা প্রশান্ত হয় আমার চোখ যেন জড়িয়ে যায় এই দশটা দায়িত্ব স্বামীর সুখী দাম্পত্য জীবনের জন্য স্ত্রীর দায়িত্ব আজকে বলার সুযোগ হলো না অন্য কোথাও অন্য কোনো মাহফিলে এই বিষয় নিয়ে আলোচনা করব যে একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্ত্রীকে আল্লাহ কি দায়িত্ব দিয়েছে এই দায়িত্বগুলো আপনারা ইউটিউব থেকে শুনে নেবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমাদের প্রত্যেকের দাম্পত্য জীবন হোক সুখকর সুন্দর আনন্দময় وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته